আসে ভাই রেবিসের ভাইরাস কিন্তু আগামী 20 বছর পর্যন্ত আমাদের শরীরের মধ্যে বেঁচে থাকতে সক্ষম 20 বছরের মধ্যে যে কোনো সময় সে কিন্তু লক্ষণ প্রকাশ করতে পারে টিটেনাস টক্সাইট কোন ছাগলকে যদি টিটেনাস হয়েছে সেই ছাগলকে আমরা চিকিৎসা করছি টিটেনাস কিন্তু আমাদের হতে পারে খুবই মারাত্মক রোগ কন্টাজিয়াস একথাইমা যেটাকে আমরা ওআরএ বলি স্ক্যাবি মাউথ পাস্টুলিয়া ডার্মেটাইটিস ইত্যাদি বিভিন্ন নামে জানা যায় এই রোগটি কিন্তু ছাগলের থেকে মানুষের মধ্যে আসতে পারে তো বিভিন্ন রোগ সম্বন্ধে আপনাকে জানতে হবে না জানলে কিন্তু বিপদে পড়বেন অনেক ভিডিও আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে বলা হয় ছাগলকে কুকুরে কামড়েছে আমরা ছাগলটিকে এখনো পর্যন্ত বাড়িতে রেখে চিকিৎসা করছি বাড়ির যতগুলো মেম্বার আছে সব কিন্তু রিক্স সবার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড রিক্স এই ধরনের ভিডিও আমাদের কাছে যখনই আসে আমরা বলি ছাগলটাকে ডিস্ট্রয় করে দাও মানে মেরে ফেলো অথবা মাটি পুঁতে গেড়ে দাও সেখানে ডিটারজেন্ট পাউডার কপার সালফেট এবং ক্যালসিয়াম কার্বনেট দিয়ে মাটি চাপা দিয়ে দাও তাহলে তার মধ্যে যে ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো আছে সেটা যাতে আশেপাশের কোনো গ্রামে কোনো পশুকে বা কোনো মানুষকে আক্রান্ত করতে না পারে তো এইসব রোগ সম্বন্ধে যদি আমাদের নলেজ না থাকে সেখানে কিন্তু আমরা সেই কুকুর কাটা ছাগলকে কিন্তু ঘাটাঘাটি করবো আমাদের মধ্যে সেই ডিজিজগুলো কিন্তু চলে আসবে এগুলো মাথায় রাখবেন তো যেটা নিয়ে আলোচনা করছিলাম যে জীবনের নিরাপত্তা বা জৈব নিরাপত্তা আমরা কিভাবে মেনটেন করবো ফার্মে আপনার ফার্মে কমার্শিয়াল গোট ফার্মে তিনটা সেট বানাতে হবে কটা সেট তিনটা প্রথম সেট কি হবে কোয়ারেন্টাইন সেট আপনি ছাগলের ফার্ম করেছেন আপনি অবশ্যই ছাগল সংগ্রহ করবেন ওই পাশের গ্রাম থেকে না হলে কোনো হাট বাজার থেকে না হলে কোনো ফার্ম থেকে সংগ্রহ করে নিয়ে এসে আপনি যদি আপনার খামারে ছাগলের মধ্যে ছেড়ে দেন সেখানে কিন্তু রোগ জ্বালা ছড়িয়ে পড়বে কমার্শিয়াল গোট ফার্মিং এ আমরা বলি তিনটা সেট করতে হবে একটা কোয়ারেন্টাইন সেট যেটা খুবই অল্প খরচার মধ্যে করতে হবে একটা হচ্ছে মেন সেট যেখানে ছাগল সব দিনের জন্য থাকবে সেই সেটটি আপনি ভালোভাবে করবেন আর একটা হচ্ছে আইসোলেশন সেট তিনটা সেট আপনি বানাবেন দুটো সেট কম খরচার মধ্যে কোয়ারেন্টাইন সেট এবং আইসোলেশন যে সেটটি হবে সেটা খুব কম খরচার মধ্যে বানাবেন মেন সেটটা ভালোভাবে বানাবেন চেষ্টা করবেন একটি সেট থেকে অন্য সেটের দূরত্ব যতটা সম্ভব দূরে করবেন তাহলে কি হবে আপনার ছাগল সুস্থ স্বাভাবিক ছাগলগুলো রোগাক্রান্ত ছাগলের থেকে ইনফেক্টেড হবে না কোয়ারেন্টাইন সেটের কাজ হচ্ছে আপনি নতুন ফার্ম করেছেন সেই ফার্মে এবার আপনি ছাগল ঢুকাবেন বাইরে থেকে ছাগল সংগ্রহ করে নিয়ে আসবেন কোথায় রাখবেন কোয়ারেন্টাইন সেটে কতদিন রাখবেন 14 দিন থেকে 21 দিন ছাগলের যে সমস্ত ভাইরাল ডিজিজগুলো আছে টিপিআর এফএমডি গোটফক্স কন্টাজিয়াস একথাইমা ইত্যাদি সেই সমস্ত রোগগুলোর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 7 থেকে 14 দিন যদি সেই ছাগলের মধ্যে সেই ভাইরাসটি সেই সমস্ত রোগের ভাইরাস যদি থেকে থাকে 14 থেকে 21 দিনের মধ্যে সে লক্ষণ প্রকাশ করবে বা তার সিমটমস আমরা দেখতে পাবো 14 থেকে 21 দিনের মধ্যে যদি সে কোনো সিমটমস না দিচ্ছে তাহলে ভাবতে হবে ছাগলটি সুস্থ স্বভাবে আছে সেখানে আমরা কি করবো ছাগলটিকে ক্লিনিক ডোজ করাবো ক্লিনিক ডোজ আমরা কেন করে প্রথম হচ্ছে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতাকে হ্যান্স করবে বা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে এছাড়া আমরা যখন ভ্যাকসিনেশন করি ভ্যাকসিনেশনের প্রপার জন্য কাজ হয় তাহলে 3 মিটার করানোর পরে আবার আমরা 5 থেকে 7 দিন অপেক্ষা করব কেন কোনো ছাগলের মধ্যে যদি টিপিআর এর ভাইরাস আছে এবং আমি যদি তাকে ভ্যাকসিন দিয়ে করে দিই তাহলে ছাগলটি কিন্তু পিপিআর রোগের লক্ষণ প্রকাশ করবে বুঝতে পারলেন কোনো ছাগলের মধ্যে পিপিআর এর ভাইরাস আছে কিন্তু কোনো সিমটমস দিচ্ছে না সিমটমস
না দেওয়ার কারণে আমরা তাকে টিটেনাস ভ্যাকসিন দিয়ে করলাম, করার সাথে সাথে কিন্তু সে টিটিআর রোগের যে লক্ষণগুলো হয় সেগুলো কিন্তু প্রকাশ করবে। এই জন্য অনেকে বলতে শোনা যাচ্ছে যে আমার ফার্মে ছাগল আসার 15 দিন পরে কিন্তু টিটিআর হয়েছে, যার কারণ হচ্ছে এইটি। সেক্ষেত্রে কি হবে, ছাগলটি টিটিআর রোগে আবার পুনরায় আক্রান্ত হবে কিন্তু তার তীব্রতা কম হবে। ছাগল কিনে নিয়ে আসার 3 থেকে 5 দিনের মধ্যে টিটিআর আক্রান্ত হয়ে যে তীব্রতাটা হতো তার থেকে কম হবে, 14 দিন যেহেতু কোয়ারেন্টাইন করেছেন। এরপরে আপনাকে কি করতে হবে, যে ছাগলটি সিমটমস বা লক্ষণ প্রকাশ করেছে সেই ছাগলটিকে সুস্থ সবল ছাগল থেকে আলাদা করে আইসোলেশন সেলে ট্রান্সফার করে দিতে হবে, যাতে করে তার শরীরের মধ্যে যে ভাইরাস বা ব্যাকটেরিয়াটি আছে অন্য ছাগলের মধ্যে যেন না যায়। তো এটি হচ্ছে আইসোলেশন সেট এবং কোয়ারেন্টাইন সেলের কাজ। মেন সেলের কাজ কি, মেন সেলের কাজ হচ্ছে কোয়ারেন্টাইন সেলে এবং আইসোলেশন সেলের কাজ যখন শেষ হয়ে যাবে তাকে ওই সেট থেকে বাইরে বের করবেন, ডিপিং করাবেন। ডিপিং মানে হচ্ছে জীবাণুনাশক জল দিয়ে তাকে চান করাবেন। এখানে আমরা ব্যবহার করি সাইপারমেথ্রিন, ডেলটামেথ্রিন, এছাড়া আমরা পারমেথ্রিন লোশনেরও ব্যবহার করে থাকি। এই জলে আপনি তাকে চান করাবেন, যেদিন চান করাবেন সেদিন যেন রোদ থাকে, রোদে ছেড়ে দিবেন 1 থেকে 2 ঘন্টা, তারপরে তাকে মেন সেডে তুলবেন। এটি হচ্ছে সিস্টেম, বাইরে থেকে ছাগল কিনে নিয়ে আসার পরে আপনাকে এই সিস্টেমে ছাগল মেন সেডে তুলতে হবে। এরপর হচ্ছে আপনি অলরেডি আপনার ফার্ম চলছে, রানিং ফার্ম, আপনি কিন্তু সেখানে ছাগল কিনে নিয়ে আসছেন, তার প্রসিডিওর কি আছে। একটা রানিং ফার্ম যখন চলে এবং সেই ফার্মে যদি কোনো ছাগল অলরেডি ভ্যাকসিনেটেড থাকে, ভ্যাকসিনেটেড মানে FMD, HS, DQ, এন্টারোটক্সিমিয়া, টিটেনাস টক্সাইড, TPR, গোড পক্স ইত্যাদি ভ্যাকসিনগুলো যদি কমপ্লিট থাকে, আপনি 95% নিশ্চিত থাকবেন যে আপনি যদি TPR ছাগল আপনার মেন সেটে ঢুকিয়ে দেন আপনার সেই ছাগলগুলোকে কোনোভাবে কিন্তু এফেক্টেড করতে পারবে না। এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। তাও এরপরেও আপনাকে কী করতে হবে, একই নিয়ম ফলো করতে হবে। আপনি বাইরে থেকে ছাগল নিয়ে আসবেন, অলরেডি আপনার ফার্মে 50টা ছাগল আছে, আপনি আরও 5টা নিয়ে আসছেন, তাকে কোয়ারেন্টাইন সেলে রাখুন 14 দিন। 14 দিন দেখলেন ছাগল সুস্থ ছাগল আছে, খাওয়া দাওয়া করছে, পেচ্ছাপ পায়খানা সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাকে ডিওয়ার্মিং করিয়ে দিন। ডিওয়ার্মিং মেডিসিন যদি প্রেগনেন্ট থাকে প্রেগনেন্টের জন্য আলাদা পাওয়া যায়, যদি নন প্রেগনেন্ট থাকে বা মেল থাকে তাদের জন্য আলাদা মেডিসিন পাওয়া যায়, তবে বেশিরভাগ মেডিসিন প্রেগনেন্সি সেফ। তাকে ডিওয়ার্মিং করিয়ে দিন, ডিওয়ার্মিং যেদিন করাবেন সেই দিন লিভার টনিক অফ থাকবে, তারপরের দিন থেকে লিভার টনিক চালাবেন, আর অবশ্যই জিঙ্কের সিরাপ চালাবেন। মবিমিন জেল বলে সিরাপ পাওয়া যায়, পরিমাণে পাওয়া যায় জিঙ্কো রেট নামে। জিঙ্ক হচ্ছে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, প্যারাসাইটিক ইনফেকশনকে দূর করে। তাহলে জিঙ্কের সিরাপ অবশ্যই খাওয়াবেন লিভার টনিকের সাথে, যদি সকালে লিভার টনিক দিচ্ছেন বিকালে জিঙ্কের সিরাপ দেবেন। 7 দিন দিবেন, 7 দিন থেকে 10 দিন 15 দিন আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, মিনিমাম 7 দিন দিবেন। এরপরে আপনি ছাগলের মারণ ব্যাধি যে রোগটি আছে TPR, সেই TPR রোগের ভ্যাকসিন দিবেন। আগে আমরা জানতাম TPR রোগের ভ্যাকসিন দেওয়ার বয়স হচ্ছে 3 মাস, বর্তমানে আমরা বিভিন্ন রিসার্চ করার পরে দেখেছি যে যদি 7 দিনের বা 1 দিনের ছাগলকেও আমরা TPR করে দিই বাচ্চা ছাগলকে, তাহলে কিন্তু সে ইমিউনিটি ডেভেলপ করছে। তাহলে আপনারা কী করবেন, ছাগলকে যদি বাচ্চা হয় 1 মাস 1.5 মাস 2 মাস যাই বয়স হোক না কেন, ছাগলের মারণ ব্যাধি যে রোগ TPR, সব থেকে বেশি ছাগল মারা যায় এই রোগে, সেই ভ্যাকসিনটি করে দেবেন। এই ভ্যাকসিনটি করার পরে আপনি 7 দিন তাকে সেই কোয়ারেন্টাইন সেটি রাখবেন, তাহলে মোট হলো 21 দিন, 14 দিন আর 7 দিন, 21 দিন। 21 দিন পরে কোয়ারেন্টাইন সেট থেকে বার করবেন, বার করে কী করবেন, ডিপিং করাবেন বা জীবাণুনাশক জল দিয়ে চান করাবেন, তারপরে রোদে ছেড়ে তাকে মেন সেটে তুলবেন। এটি হচ্ছে প্রসিডিওর। এইভাবে যদি
কেউ ছাগল তুলে এই নিয়ম ফলো করে যদি আপনার ফার্মে নিয়ে আসতে পারেন, আপনার ফার্মের ছাগল কিন্তু কোনোদিনও অসুস্থ হবে না। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরুন আপনার রানিং ফার্ম চলছে, দুটো ছাগলের পিটিআর হয়েছে বা গোটপক্স হয়েছে বা যে কোনো ভাইরাল ডিজিজ হয়েছে, আপনার ফার্মে স্টাফ হচ্ছে একজন, আপনি একা, সমস্ত ছাগলকে আপনাকেই দেখাশোনা করতে হবে। আপনি সেই রোগাক্রান্ত ছাগলটিকে পরিচর্যা করছেন এবং পরে গিয়ে আপনার ফার্মে সুস্থ সবাই ছাগলকেও পরিচর্যা করছেন। সেই রোগাক্রান্ত ছাগলের যে ভাইরাস বা ব্যাকটেরিয়া তার ক্যারিয়ার হয়ে গেলেন আপনি, সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে আপনি সুস্থ সবাই ছাগলের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন, এটি করা যাবে না। যে ব্যক্তি অসুস্থ ছাগলকে পরিচর্যা করবেন সেই ব্যক্তি যেন সুস্থ ছাগলের কাছে না যান, এটি সবসময় মাথায় রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনার ফার্মিংয়ের যে এরিয়াটা থাকবে, 1 বিঘা হোক, 2 বিঘা হোক, 3 বিঘা হোক বা ছোট হোক, পুরো এরিয়াটা যেন একটা বাউন্ডারির মধ্যে থাকে, বাইরের কোনো ছাগল আপনার ফার্মে যাতে প্রবেশ করতে না পারে, আপনার ফার্মের ছাগল যেন বাইরে যেতে না পারে। আমাদের পশ্চিমবঙ্গের এখনো অবধি ছাগলের সমস্ত ভ্যাকসিন কিন্তু অ্যাভেলেবেল হয়নি, কঠিন কঠিন এমন এমন রোগ আছে যাদের ভ্যাকসিন কিন্তু এখনো অবধি অ্যাভেলেবেল নেই, যেমন নিউমোনিয়া, ব্রুসেলোসিস, এই ধরনের ভ্যাকসিনগুলো আমরা কিন্তু এখনো অবধি হাতে পাইনি। তাই আপনাদেরকে কী করতে হবে, পুরো ফার্মিং এরিয়াটাকে আপনাদের বাউন্ডারির মধ্যে রাখতে হবে, যাতে বাইরের ছাগল থেকে আপনার ছাগল যাতে ইনফেক্টেড না হয় বা আপনার ছাগল থেকে বাইরের কোনো ছাগল যাতে ইনফেক্টেড না হয়। এরপরে যে কাজটি করবেন, ফার্মে প্রতিনিয়ত নিয়ম করে বাউন্ডারির চারপাশে ফার্মালিন অথবা কপার সালফেট অথবা ক্যালসিয়াম কার্বনেট বা চুন এটি ছিটিয়ে দেবেন বা স্প্রে করবেন, এতে করে কী হবে, ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ আপনার ফার্মে কম হবে। আপনার ফার্মে যে ছাগলটির চিকিৎসা চলছিল, ভাইরাল রোগে আক্রান্ত যে ছাগলটির চিকিৎসা চলছিল, সেই ছাগলটি যদি মারা যায়, পিপিআর রোগে হোক, গোটপক্সে হোক, এফএমডি রোগে হোক, সেই ছাগলটিকে কোনোভাবেই কোনো কসাইকে বা কোনো খাবারের জন্য কাউকে দিয়ে দেবেন না। এটি করলে কী হবে, সেই রোগের যে ভাইরাস বা ব্যাকটেরিয়া সেটি কিন্তু ছড়িয়ে যাবে। এটিকে আপনারা কী করবেন, 3 ফুট মাটির নিচে আপনার ফার্ম থেকে যতটা দূরে সম্ভব 3 ফুট মাটির নিচে গর্ত করবেন, গর্ত করে তার উপরে কপার সালফেট বা তুঁতে, যেন দোকানে পাওয়া যায় দেখবেন তুঁতে, ক্যালসিয়াম কার্বনেট এবং ডিটারজেন্ট পাউডার, এই 3টি মিশ্রণ একত্রে তার গায়ে লাগিয়ে তাকে মাটি চাপা দিয়ে দেবেন। এরকম করলে তার মধ্যে যে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে আপনারা নিজেদের ফার্মে জৈব নিরাপত্তা বা বায়োসিকিউরিটি মেনটেন করতে পারবেন। বাইরের কোনো